Assalamualaikum. Welcome to Conceptually. Lecture series আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি DVST বা ডাইরেক্ট ভিউ স্টোরেজ টিউব। তো ফার্স্ট অফ অল এই যে টপিকটা আমরা পড়তে যাচ্ছি এই টপিক থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে আগে ধারণা নেওয়া যাক। তো ফার্স্ট যে কোশ্চেন এখান থেকে হতে পারে, নিড কি আমাদের এই যে ডাইরেক্ট ভিউ স্টোরেজ টিউব, এই যে আমাদের টেকনোলজি আসলো, এই টেকনোলজির নিডটা কি ছিল, এই কোশ্চেন আপনাকে করতে পারে। সেকেন্ড অফ অল আপনাকে এই টপিক থেকে জিজ্ঞেস করতে পারে যে আমাদের যে ডিভিএসটি রয়েছে এর মধ্যে কি কি হচ্ছে কম্পোনেন্ট রয়েছে। থার্ড যে কোশ্চেন আপনার কাছে করতে পারে, আমাদের এই যে টেকনোলজি, এই টেকনোলজি কিভাবে কাজ করছে। এবং ফোর্থ অফ অল আপনার কাছে জিজ্ঞেস করতে পারে আমাদের যে ক্যাথোড রে টিউব ছিল, এই ক্যাথোড রে টিউবের সাথে হচ্ছে আমাদের এই ডিভিএসটি এর বা হচ্ছে ডাইরেক্ট ভিউ স্টোরেজ টিউবের কি কি ডিফারেন্স রয়েছে। তো এই চারটা কোশ্চেন করা পসিবল এই টপিক থেকে। তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে নিড কি ছিল। তো আমাদের যে ক্যাথোড রে টিউব ছিল বা সিআরটি ছিল, সেই সিআরটি এর মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেটা হচ্ছে আমাদের হচ্ছে স্ক্রিনটাকে বারবার হচ্ছে রিফ্রেশ করতে হতো। স্ক্রিনটা রিফ্রেশ কেন করতে হতো, কারণ হচ্ছে আমাদের স্ক্রিনের পিছনে যে ফসফরের লেয়ারটা ছিল সেখানে আমরা ইলেকট্রন বিম স্ট্রাইক করাতাম। স্ট্রাইক করানোর ফল হচ্ছে আমরা একটা উজ্জ্বল পয়েন্ট দেখতে পেতাম, বাট এই উজ্জ্বল পয়েন্টটা কিছুক্ষণ পরেই চলে যেত। কারণ কি, কারণ হচ্ছে ফসফর লেয়ারের মধ্যে হচ্ছে এই পয়েন্টটা বেশিক্ষণ থাকে না, ডিকে হওয়া শুরু হয়ে যায়। তো এখানে আমাদের যে রিফ্রেশ, এই রিফ্রেশ করার জন্য হচ্ছে মেমোরি ওয়েস্ট হচ্ছে এবং বারবার একই কাজ করার জন্য ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে, এখানে ইলেকট্রিসিটিও কিন্তু নষ্ট হচ্ছে। তো এখানে আমাদের এখানে রিফ্রেশ করার ক্ষেত্রে হচ্ছে মেমোরিও গেল আবার ভোল্টেজও গেল, তো দুইটাই এখানে আমাদের ডিসঅ্যাডভান্টেজের দিকে যাচ্ছে। তো এই রিফ্রেশিংটা আমরা চাই যাতে আমাদের না করতে হয়। তো রিফ্রেশিংটা না করতে হওয়ার জন্য আমাদের এই টেকনোলজি উদ্ভাবন হয়েছে, যার নাম হচ্ছে ডিভিএসটি বা ডাইরেক্ট ভিউ স্টোরেজ টিউব। তো আশা করছি বুঝতে পারছেন এইটা যে টেকনোলজি, এটা হচ্ছে সিআরটি এর মতো সিমিলার একটা টেকনোলজি, বাট সিআরটি না, সিআরটি না, এটার সিমিলার একটা টেকনোলজি, কিছু কিছু কম্পোনেন্ট বা ওয়ার্কিং মিল আছে, বাট এন্টায়ার কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট। তো আশা করছি বুঝতে পারছেন যে কেন দরকার পড়েছে, কেন দরকার পড়েছে। সোজা সাপটা কথা যে রিফ্রেশিং আমাদের করতে হতো সিআরটি এর মধ্যে, এই রিফ্রেশিংটা করার জন্য হচ্ছে আমাদের মেমোরি ওয়েস্ট হচ্ছে, ভোল্টেজ বা কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের ওয়েস্ট হচ্ছে। তো এটা আমরা চাই না, এই জন্য উদ্ভাবন হয়েছে হচ্ছে ডিভিএসটি। আশা করছি বুঝতে পেরেছেন এই কনসেপ্ট ক্লিয়ার, নিড কি ছিল। এখন আসে হচ্ছে কম্পোনেন্ট কি কি রয়েছে। তো কম্পোনেন্টের দিকে ফার্স্ট যদি আমরা লক্ষ্য দেই, এখানে হচ্ছে আমাদের ফসফর একটা স্ক্রিন রয়েছে এবং এই স্ক্রিনের পরেই পিছনেই হচ্ছে আমাদের কাছে রয়েছে হচ্ছে ফসফর লেয়ার। বাট এখানে একটা ডিফারেন্স মার্ক আপ করে নেন, এটা হচ্ছে হাইলি পারসিস্টেন্ট ফর ফসফর লেয়ার। আমাদের যেটা হচ্ছে সিআরটি এর মধ্যে ছিল সেটা এত হাইলি পারসিস্টেন্ট ছিল না, এতটা স্থায়ী ছিল না, ডিকে হওয়া শুরু হতো। বাট এইখানে যে ফসফর লেয়ারটা আমরা ইউজ করছি, এটার জন্য আলটিমেটলি আমরা যে ইমেজটা বা যে পিকচারটা পাবো সেটা হচ্ছে কমসে কম হচ্ছে 40 থেকে 50 মিনিট স্ক্রিনের মধ্যে স্টে করবে, আশা করছি বুঝতে পারছেন। এবং আরেকটা কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে স্টোরেজ গ্রিড। তো এটা হচ্ছে জালি তারের মতো, এখানে হচ্ছে আমাদের ফসফর লেয়ারের এই পাশেই হচ্ছে আবার এখানে একটা জালি তারের মতো থাকে এবং এখানে রয়েছে হচ্ছে কালেক্টর, এটাও জালি তারের মতো। তো এটার নাম হচ্ছে স্টোরেজ গ্রিড কেন বা এটার নাম কালেক্টর কেন, এটা আমরা বুঝতে পারবো ওয়ার্কিং এর সময়। বা জাস্ট এখন হচ্ছে আপনি এতটুকু বুঝে রাখেন যে এই দুইটাই হচ্ছে জালি তারের মতো এবং স্টোরেজ গ্রিড যেটা সেটা হচ্ছে খুবই পাতলা জালি তারের মতো, অনেক থিন, এবং এই দুইটাই থাকে হচ্ছে আমাদের ফসফর লেয়ারের পিছনে একদম, এবং এটার পিছনে থাকে আবার হচ্ছে কালেক্টর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোকাসিং এন্ড ডিফ্লেকশন সিস্টেম। তো এই যে ফোকাসিং এন্ড ডিফ্লেকশন সিস্টেম, এগুলো দিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের চার্জ গুলোর হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে দেই। এটা হচ্ছে সিআরটি কনসেপ্টের সাথে মিল রয়েছে, ভালো কথা। তো এখন আরেকটা দেখেন, ডিসিমিলারিটিস দেখেন, আমাদের সিআরটি বা ক্যাথোড রে টিউবের মধ্যে হচ্ছে ইলেকট্রন গান ছিল কিন্তু একটি, বাট এখানে আমাদের ইলেকট্রন গান হচ্ছে দুটি, একটাকে বলছি আমরা প্রাইমারি গান এবং আরেকটাকে বলছি আমরা হচ্ছে ফ্লাড গান, আশা করছি বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে আমাদের ইলেকট্রন ফ্লাড বা ফ্লাড ইলেকট্রনস। তো এখানে এই ফ্লাড ইলেকট্রনস এর কনসেপ্ট কি সেটা আমরা ওয়ার্কিং এর সময় বুঝবো। তো এই কয়টা কম্পোনেন্ট রয়েছে, কি কি কম্পোনেন্ট রয়েছে, স্ক্রিন, হাইলি পারসিস্টেন্ট ফসফর লেয়ার, স্টোরেজ গ্রিড, কালেক্টর, ফ্লাড ইলেকট্রন, ফোকাসিং এন্ড ডিফ্লেকশন সিস্টেম, ফ্লাড গান এবং হচ্ছে প্রাইমারি গান। তো এই গেল হচ্ছে কম্পোনেন্ট। তো এখন আসি হচ্ছে আমরা ওয়ার্কিং এ, যে এই যে আমাদের টেকনোলজি, এই টেকনোলজি কাজ কিভাবে করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গান কয়টা, গান হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি গান আর একটা হচ্ছে ফ্লাড গান। তো
তো প্রাইমারি গান থেকে হচ্ছে আমাদের এই জায়গাটা মার্কআপ করে নেবেন, প্রাইমারি গান থেকে আমাদের পজিটিভ চার্জ রিলিজ হয়। কি রিলিজ হয়? পজিটিভ চার্জ। এবং যে সেকেন্ডারি গান রয়েছে বা যেটাকে আমরা ফ্লাড গান বলছি, এখান থেকে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলো হচ্ছে ইমিট হয়। তো এই যে আমাদের প্রাইমারি গান থেকে যে পজিটিভ চার্জটা হচ্ছে রিলিজ হলো, সেইটা আমাদের পিকচার অনুযায়ী হচ্ছে আমরা এই ডিফ্লেকশন প্লেট বা হচ্ছে ফোকাসিং সিস্টেমের থ্রুতে হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে দিব। এবং এই যে প্রাইমারি গান থেকে যে পজিটিভ চার্জ গুলো বের হচ্ছে, এটা যে অ্যাটাক করবে কোথায়, এটা যে অ্যাটাক করবে হচ্ছে স্টোরেজ গ্রিডে। স্টোরেজ গ্রিড হচ্ছে কি? পাতলা জালের মতো। এখানে হচ্ছে মেইনলি আমাদের যে ইমেজটা আমরা স্ক্রিনে ডিসপ্লে করাতে চাই, সেই ইমেজের প্যাটার্নটা স্টোর করা হয়। তো স্টোরেজ গ্রিডে কি করা হয়? স্টোরেজ গ্রিডে হচ্ছে প্যাটার্নটা স্টোর করা হয়। ইমেজের প্যাটার্নটা, যে ইমেজটা হচ্ছে আমরা স্ক্রিনে শো করাতে চাই, সেই ইমেজের হচ্ছে প্যাটার্নটা এখানে স্টোর করানো হয়। কেমন? জাস্ট আমরা একটা এক্সাম্পল দেখি, ধরি এটা হচ্ছে আমাদের স্ক্রিন, সে এটা হচ্ছে আমাদের স্ক্রিন, না এটা ধরেন হচ্ছে আমাদের স্টোরেজ গ্রিড। স্টোরেজ গ্রিড কি বললাম আমরা? একটা পাতলা, একটা হচ্ছে জালের মতো। তো ধরেন এটা একটা জাল, এখানে হচ্ছে জাল জাল রয়েছে, ভালো কথা। তো এখানে আমাদের প্রাইমারি গান থেকে হচ্ছে পজিটিভ চার্জ হচ্ছে রিলিজ হলো, এবং রিলিজ হয়ে যে অ্যাটাক করবে কোথায়, স্টোরেজ গ্রিডে। তো এখন এখানে আমরা কি বললাম, মেইনলি হচ্ছে আমাদের ইমেজের প্যাটার্নটা স্টোর হয়। তো আমরা একটা হচ্ছে প্যাটার্ন জেনারেট করতে চাই, তো এখান থেকে হচ্ছে পজিটিভ চার্জ আসলো, তো এইখানে হচ্ছে পজিটিভ চার্জটা হচ্ছে স্টোর হয়ে গেল। তো একটা হচ্ছে আমাদের যে ইমেজটা আমরা ড্র করতে যাচ্ছি তার প্যাটার্নটা স্টোর হলো। আশা করছি এতটুকু কনসেপ্ট আপনার বোঝা হয়ে গিয়েছে। তো নেক্সট কনসেপ্ট কি আসে? নেক্সট যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে আমাদের যে ফ্লাড গান, বা এখান থেকে হচ্ছে আমাদের ইলেকট্রন ফ্লাড রিলিজ হয়। মানে হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন রিলিজ হবে, এমন অবস্থা হয়ে যাবে পুরো বন্যার মতো একটা অবস্থা। তো বন্যার মতো অবস্থাতে কাহিনী কি হয়, সবকিছু তো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তো এখন এই যে আমাদের যে বন্যাটা অনেক ফাস্ট, অনেক ভোল্টেজের এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে। তো এই যে আমাদের যে এত ভোল্টেজ ইলেকট্রন বের হচ্ছে, যেগুলো হচ্ছে সব একদম ভেঙে চুরে নিয়ে যাবে, এটার স্পিডটা কমানোর জন্য আমাদের ইউজ করা হয় এই কালেক্টর। তো এই কালেক্টরটা কেন ইউজ করা হয়? আমরা যাতে স্পিডটা, এই যে ফ্লাড ইলেকট্রনের যে স্পিডটা রয়েছে, সেটা যাতে আমরা কন্ট্রোল করতে পারি। তো কন্ট্রোলটা কিভাবে হয়? লাইক আমাদের এই যে কালেক্টর রয়েছে, এটা হচ্ছে নেগেটিভলি চার্জড, এবং ইলেকট্রন যেটা হচ্ছে ফ্লাড, ইলেকট্রন ফ্লাড সবগুলোতে এখানে ইলেকট্রন, সব এখানে ইলেকট্রন। তো এটাও কি? এটাও হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জ। তো নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ কে কি করবে? অফকোর্স হচ্ছে ডিস্ট্র্যাক্ট করবে, হচ্ছে অ্যাট্রাক্ট করবে না, রিপেল করবে বা বিকর্ষণ করবে। তো এখানে যাওয়ার পরে মেকানিজমটা, এখানে প্লেটটা বা হচ্ছে আমাদের কালেক্টরটা এমন ভাবে রাখা হয় যাতে হচ্ছে বিকর্ষণ করে, এবং বিকর্ষণ করতে যে এই যে আমাদের ফ্লাড ইলেকট্রনের যে স্পিডটা রয়েছে, স্পিডটা হচ্ছে কমে যায়, এবং হচ্ছে কমে যে জাস্ট হচ্ছে আমাদের এই যে স্টোরেজ গ্রিড রয়েছে, এরপরে তো স্টোরেজ গ্রিড, স্টোরেজ গ্রিডের যে হচ্ছে পজিটিভ চার্জ যে জায়গায় রয়েছে সে জায়গায় যে হচ্ছে অ্যাট্রাক্ট হয়, এবং এখানে হচ্ছে চিপকে যায় ইলেকট্রন গুলো। এগুলো সব আমাদের ইলেকট্রন। তো আশা করছি কাহিনী বুঝতে পারছেন এখানে কি হলো। এখানে আমাদের যে ফ্লাড গান থেকে যে ইলেকট্রনের যে বন্যা বের হলো, সেটা হচ্ছে কালেক্টর স্পিড কমিয়ে দিল, এবং গেল হচ্ছে আমাদের স্টোরেজ গ্রিডে। এবং আরেকটা যেটা ফ্যাক্ট এখানে রয়ে যাচ্ছে, যেটা হচ্ছে এইখানে যে ইলেকট্রন, তো অনেক ইলেকট্রনের অনেক স্পিড, তো এমন কি হতে পারে না যে বাকি যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসুক? এমন তো হতে পারে যে আমাদের বাকি যে পোর্শন রয়েছে সেখানে তো থাকতে পারত ইলেকট্রন। তো এখানে একটা কোশ্চেন রয়েছে যে কেন ইলেকট্রনটা এখানে থাকে না। তো এখানে ইলেকট্রনটা না থাকার কারণ হচ্ছে স্টোরেজ গ্রিডে যখন হচ্ছে প্যাটার্নটা স্টোর হয়, এরপরে প্যাটার্নের যে জায়গাটা স্টোর হয় সেটা তো পজিটিভলি চার্জড হয়, বাট বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড হয়ে যায়। এবং বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো যেহেতু নেগেটিভ চার্জড হয়ে যায়, তো সেখানে হচ্ছে আমাদের যখন ইলেকট্রনের ফ্লাড এখানে আসে, এগেইন রিপেল করে বা হচ্ছে এখানে বিকর্ষণ করে, এবং এখানে স্টোর হতে পারে না নেগেটিভ চার্জ। তো আশা করছি বুঝতে পারছেন। এভাবে হচ্ছে আলটিমেটলি আমাদের স্টোরেজ গ্রিডে একটা প্যাটার্ন থাকে, যেখানে হচ্ছে পজিটিভ চার্জ থাকে এবং এখান থেকে নেগেটিভ চার্জ আসে। এবং এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আমরা ফসফর স্ক্রিনে দেখতে পারি। আশা করছি কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে, ভিডিওটি বা এই ওয়ার্কিং এর প্রসিডিওরটি টেনে আরেকবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে আশা করছি, বুঝতে পারছেন। তো এবার আসি হচ্ছে সিআরটি ভার্সেস ডিভিএসটি বা
ক্যাথোড রে টিউবের সাথে আমাদের ডাইরেক্ট ভিউ স্টোরেজ টিউবের কি কি ডিফারেন্স রয়েছে। তো এখানে যদি আমরা লক্ষ্য দেই, একটুখানি নোটিস দেন, স্ক্রিন রয়েছে, ওইটা তো স্ক্রিন ছিল সিমিলার, ওকে, বাট এখানে হচ্ছে হাইলি পারসিস্টেন্ট ফসফর লেয়ার রয়েছে, ওখানে লো পারসিস্টেন্ট ফসফর লেয়ার ছিল। স্টোরেজ গ্রিড এখানে রয়েছে, বাট সিআরটি এর মধ্যে কোনো স্টোরেজ গ্রিড ছিল না। এখানে কালেক্টর রয়েছে, ওখানে কোনো কালেক্টর ছিল না। এখানে ফ্লাড ইলেকট্রন রয়েছে, ওখানে কিন্তু ফ্লাড ইলেকট্রন ছিল না। এখানে ডিফ্লেকশন প্লেট আছে, ওখানে ডিফ্লেকশন প্লেট ছিল, ভালো কথা। এখানে সিমিলারিটিস, বাট ডিসিমিলারিটিস কি, এখানে হচ্ছে দুইটা গান, ওখানে কিন্তু একটা গানই ছিল, বাট এখানে হচ্ছে দুইটা গান। তো এই হচ্ছে ডিফারেন্স, আশা করছি বুঝতে পারছেন, এবং ওয়ার্কিং প্রসিডিউরও তো ডিফারেন্স রয়েছে। যদি আপনি সিআরটি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ক্লিয়ার করে নেবেন, আমাদের ভিডিও অলরেডি রয়েছে, আই বাটন থেকে আপনি সেই ভিডিও সাজেশন পেয়ে যাবেন। এই ছিল আজকে লেকচার ভিডিও। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।